কদিন আছেন এখানে? তিন দিন থাকতে দেয়। আচ্ছা, তিন দিনে আপনি কত টাকা দিচ্ছেন? কোনো টাকা লাগে না, কোনো টাকা লাগে না। সুপ্রভাত, চলে এসেছি কৈবল্য ধামে। আপনারা সঙ্গে চলুন, পুরো ভিডিও দেখুন। আজকে আমরা দুপুরের প্রসাদ গ্রহণ করবো, টিকিট এক্ষুনি কাটবো। এখন 10:20 বাজে। এবার গিয়ে কুপন কাটবো, কেটে প্রসাদে কুপনটা নিয়ে নেবো। তারপর সমস্ত আশ্রম আমরা ঘুরে দেখাবো। সব কিছু এই ভিডিওর মাধ্যমে থাকবে, দেখে নেবেন। আর কীভাবে আসবো আমরা এখানে সেটাও আমি জানি। এইটা হচ্ছে কৈবল্যধামের এই রাস্তা, একেবারে সামনে দিয়ে অটো যাচ্ছে, গেটের সামনে দিয়ে অটো যাচ্ছে। এই যে এই অটোগুলো কিন্তু একদম কৈবল্যধামের গেটের সামনে দিয়ে যাচ্ছে। এই কৈবল্যধামের গেট। এই বি বাস স্ট্যান্ডে এসে আপনারা ওখান থেকে অটো পেয়ে যাবেন, অটোতে করে চলে আসতে পারবেন একদম সরাসরি কৈবল্যধামে, কোনো অসুবিধা হবে না। আর এই গেটের উল্টো দিকেই আছে গ্যারেজ। এই যে গ্যারেজ, এবার আমি একটু গ্যারেজটা গিয়ে দেখিয়ে নিই গ্যারেজটা কীরকম। এখানে গাড়ি রাখার জন্য কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। চলুন যাওয়া যাক। কৈবল্যধামে শিয়ালদা থেকে ট্রেনে করেও আসা যায়। যাদবপুর স্টেশনে নেমে অটো বা রিক্সা করে রামঠাকুরের আশ্রমে চলে আসা যাবে। অটো ভাড়া লাগবে 10 টাকা, আর রিক্সা ভাড়া 25 টাকা পড়বে। আর আসতে অটো করে মাত্র 10 মিনিট টাইম লাগবে। আর এইটা হলো শ্রী কৈবল্যধামের ঠিকানা। কৈবল্যধামের গেটের সামনেই রয়েছে এই ফুল, মালা, বেলপাতা, এই যে এখানে সব পাওয়া যাচ্ছে। এই ছোটো ছোটো স্টলেতে রাম ঠাকুরের মূর্তিও পাওয়া যাচ্ছে। এই যে মিষ্টির দোকানও আছে খুব কাছে, সুতরাং পুজো দেওয়ার কোনো অসুবিধাই হবে না। এবার যাওয়া যাক কৈবল্যধামের। এই যে গেটটা দেখা যাচ্ছে, অটোটা থামলো এখানে, এবার আমি ভিতরে যাব। সকাল 6টার সময় মন্দিরের গেট খুলে যায়, আর দুপুরে প্রসাদ পাওয়ার পরে 2টো নাগাদ মন্দির বন্ধ হয়। আবার বিকেল 4টের সময় মন্দির খুলে যায়, আর রাত 1:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। মন্দির চত্বরে প্রবেশ করা মাত্রই শুনতে পাওয়া যাচ্ছে হরিনাম সংকীর্তন মন্দির থেকে ভেসে আসছে। ভীষণ ভালো লাগছে শুনতে। খুব সুন্দর, মনোমুগ্ধকর মন্দির পরিবেশ। আর এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, সেগুলো সম্বন্ধে আমি পরে জানাচ্ছি। আগে আমরা মন্দির চত্বরটা দেখে নিই। বেশ বড় এই মন্দির প্রাঙ্গণ। আর এই যে এখানে গাড়িগুলো রাখা রয়েছে, এই গাড়িগুলো এখানে এনে পুজো করেন। যারা নতুন গাড়ি কেনেন অনেকেই আছেন যারা এখানে এসে পুজো দেন, তাই জন্য গাড়িগুলো এখানে রাখা থাকে। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, দুই পাশে কিন্তু খুব সুন্দর বাগান রয়েছে, আর অনেক রকমের ফুলের গাছ। আর এই যে সামনেই রয়েছে দেখছি, খুব যত্ন সহকারে বেদি করে রাখা এই শ্রীফল বৃক্ষটি। আমরা জানি দেবাদিদেব মহাদেবের পূজোয় শ্রীফল পাতা, অর্থাৎ যেটা আমরা সাধারণ ভাষায় বেল পাতা বলি, তার প্রয়োজন কিন্তু অপরিহার্য। প্রায় অনেকেই এসে এখানে মোমবাতি ধূপ দিয়ে পুজো করে থাকেন। এবারে মন্দিরের ভিতরে যাওয়া যাক। 1860 সালে 2রা ফেব্রুয়ারি বাংলাদেশের ফরিদপুর জেলার ডিঙ্গামানি গ্রামে পিতা রাধামাধব চক্রবর্তী ও মাতা শ্রীমতী কমলাদেবীর সন্তান রূপে সাধক শ্রী শ্রী রামঠাকুর জন্মগ্রহণ করেন। মূল মন্দিরের সামনে এই নাট মন্দিরে সকলেই পুজো দেওয়ার জন্য আর আরতিটা শুরু হওয়ার জন্য অপেক্ষা করছেন। আর এই যে তুলসী মঞ্চটা দেখা যাচ্ছে, তুলসী মঞ্চের উপরে কিন্তু বেশ সুন্দর ফাঁকা করে রাখা আছে, যাতে তুলসী মঞ্চতে তুলসী গাছে আলো বাতাসের অভাব না হয়। এই যে খুব ভালো লাগলো আমার এই জিনিসটা। আর এই সামনেই রয়েছে মন্দির। মন্দিরে এখন অনেক ভক্ত সমাগম হয়েছে দেখছি, এখনও আরতি শুরু হয়নি, আরতি শুরু হতে দেরি আছে। তার আগে আমাদের গিয়ে একটু প্রসাদের কুপনটা কেটে নিতে হবে। প্রসাদের কুপনের জায়গায় চলে এসেছি, এখানে কী কী আছে আমরা একটু দেখে নিই। এই দিকটায় রয়েছে পুরুষ বাথরুম এবং মহিলাদের বাথরুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারদিক। আর এই প্রসাদের লাইনের জন্য কুপন কাটতে যাবো এবারে আমি। আর এখানে 11:30টার মধ্যে কুপন কেটে নিতে হবে, 11:30টার পরে কিন্তু কুপন কাটা যাবে না, তাই জন্য আপনারা পারলে একটু তাড়াতাড়ি চলে আসবেন। এখন বাজে 10:45। এখানে কয়েকটা আলাদা আলাদা কাউন্টার আছে যেখানে কুপন কাটা যাবে, প্রণামী দেওয়া যাবে, কোনো দ্রব্যাদি বা বস্তারি দিতে চাইলে এই কাউন্টারে জমা দিলেই হবে। এখনো পর্যন্ত বিশেষ ভিড় হয়নি, তাই আমরা এখন কুপনটা কেটে নিচ্ছি।
কুপনের মূল্য পড়েছে 60 টাকা করে জনপ্রতি। আগেই বলেছি যে এই গেটের ভিতরে যে গাড়িগুলো রাখা থাকে, নতুন গাড়ি পুজো দেওয়ার জন্য অনেকে আনেন, সেই গাড়ি পুজো দিচ্ছেন এখানে কিভাবে সেটা আমরা একটু দেখে নিই। এই যে পুরোহিত মশাই এখানে পুজো দিচ্ছেন, কি সুন্দর ভক্তি সহকারে, খুব ভালো লাগলো দেখে। এটা মন্দিরে ঠাকুরের আরতি ও ভোগ নিবেদনের পরে শালপাতায় করে এই প্রসাদ বিতরণ করা হয়। এর জন্য কোনো টাকা পয়সা লাগে না। আমরা প্রসাদ কক্ষে চলে এসেছি, প্রসাদ দেওয়া শুরু হবে আর একটু পরে। প্রসাদে প্রথমে এলো ভাত, তারপর আসছে শুক্তো, আর প্রত্যেকজন যারা প্রসাদ বিতরণ করছেন তারা প্রত্যেকে অ্যাফ্রন এবং হাতে গ্লাভস পরে কিন্তু প্রসাদ বিতরণ করছেন, এটা খুব ভালো লাগছে দেখতে। এরপর এলো পটল আলুর তরকারি, ডাল আলু ভাজা আগেই দিয়ে দিয়েছেন, এখন দিচ্ছেন পটল আলু, আর যে যতবার খুশি নিতে পারবেন প্রসাদ। আর চাটনি পায়েসও রয়েছে শেষ পাতে, আর চাটনি পায়েসও কিন্তু চাইলে দেন। এখানে বারান্দাতেই ছিল শ্রী শ্রী কৈবল্যধামে যাদবপুর গ্রন্থাগারের যে সময়সূচি এবং কৈবল্যধামের পুরো অনুষ্ঠানের, সারা বছরের অনুষ্ঠানের সময়সূচিও কিন্তু এখানে দিন সময়সূচি সব কিছু দেওয়া রয়েছে। আর এই যে 11:30টার পর কুপনের জন্য অনুরোধ করবেন না, এখানে কিন্তু বোর্ড দেওয়া রয়েছে। এই আশ্রমে কিন্তু দাতব্য চিকিৎসালয়ও আছে, এখানে কিন্তু টাকা পয়সা লাগে না চিকিৎসা করার জন্য। বিভিন্ন রোগের প্রতিকারের জন্য বিভিন্ন ডাক্তার কিন্তু এই হসপিটালে বসেন, এবং সোম থেকে শনিবার এই হসপিটাল খোলা থাকে। এখানে টাইম দেওয়া রয়েছে, সব কিছু দেওয়া রয়েছে, স্ক্রিন পজ করে দেখে নিতে পারবেন আপনারা। আর এখানে হোমিওপ্যাথিরও সুবিধা আছে এবং ট্র্যাকশনেরও সুবিধা আছে, আমি সমস্ত কিছু গিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকুন দেখুন। আর এবারে যাবো আমরা দাতব্য চিকিৎসালয়ে, সম্পূর্ণ বিনা খরচে এখানে চিকিৎসা করানো যায়। এবারে চলে এসেছি দাতব্য চিকিৎসালয়ে, এখানে কিন্তু অনেক ডাক্তাররা বসেন। এই চারটা আমি আবার দিলাম, কারণ এটা হসপিটালের বারান্দাতেই লাগানো রয়েছে, আর এইটা দেখে আসলে অনেকটা সুবিধা হবে। এখানে হোমিওপ্যাথি বিভাগও রয়েছে আর অ্যালোপ্যাথিক বিভাগও রয়েছে। এই চার্টে দেখা যাচ্ছে যে ডাক্তারবাবুরা কখন আসবেন, কতক্ষণ থাকবেন, সব কিছু বলা রয়েছে এবং দিনও বলা রয়েছে, সোম থেকে শনিবার অবধি। এই চার্টটা ফলো করে এলে তাহলে সুবিধা হবে। এখানে অনেকগুলো রুম রয়েছে দেখছি ডাক্তারবাবুদের জন্য, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, একটু আমরা এগুলো সমস্তটা দেখে নিই। হসপিটাল কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ঝকঝকে তকতকে। এটা দাতব্য চিকিৎসালয় হলে ওইখানে দেখছি ফ্যান লাইট সব কিছুর ব্যবস্থা বেশ ভালো, আর এখানে বেশ অনেক চেয়ারও রয়েছে দেখছি সবার বসার জন্য। এবার এখানকার টয়লেটটা আমরা একটু দেখে নিই, টয়লেটও কিন্তু খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বেসিনও রয়েছে, কোনো অসুবিধা নেই। যারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে পছন্দ করেন তাদের জন্যও কিন্তু এখানে ভালো ব্যবস্থা রয়েছে দেখছি। এই যে হোমিওপ্যাথি চেম্বার, আর এখনও ডাক্তারবাবু আসেননি, ডাক্তারবাবুরা আসেন 3:30 সময়। হোমিওপ্যাথি চেম্বারের পাশেই দেখছি এই ট্র্যাকশনের রুমটা রয়েছে, আর এই ট্র্যাকশনের রুমে দেখছি ট্র্যাকশনের জিনিসপত্র কিন্তু বেশ ভালো রয়েছে। যাদের পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা বা স্পন্ডিলাইটিসের যে কোনো প্রবলেমে এখানে কিন্তু সব কিছুর অ্যারেঞ্জমেন্ট রয়েছে দেখছি।
হাঁটু ব্যথারও জিনিস দেখছি এখানে দেওয়ালে রয়েছে, বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে, খুবই ভালো। এখানে বসার জন্য দেখছি অনেক চেয়ারও রাখা আছে, সত্যি খুব ভালো লাগলো এখানে এসে। এবারে আমরা দেখে নিই যে এই কৈবল্য ধামে থাকার ব্যবস্থা কীরকম আছে। সিঁড়ি দিয়ে উঠছি, উঠতে উঠতে দেখছি যে এখানে এই জানলাটা দিয়ে কিন্তু মন্দিরটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। এই যে এবারে আমি উপরে গিয়ে দেখে নিই যে এখানকার রুম কীরকম রয়েছে আর কীরকম কী ব্যবস্থাপনা, সমস্ত কিছু আমরা দেখে নেব। এই যে যাচ্ছি সিঁড়ি দিয়ে, সিঁড়ি তো বেশ পরিষ্কার দেখছি, বেশ ঝকঝকে চারদিকটা, বেশ ঝকঝকে তকতকে। আমি আজকে চলে এসেছি কৈবল্য ধামের উপরে, এখানে কিন্তু থাকার খুব ভালো ব্যবস্থা আছে, এখানে একেবারেই বিনা পয়সায় থাকা যায়। দুপুরবেলা ৬০ টাকার কুপন লাগে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে, আর রাত্রেও ৬০ টাকার কুপন লাগে। আর আমি আমার এখানে একজন দাদাকে পেয়ে গেছি। আপনি কোথা থেকে এসেছেন দাদা? আমি এখন বেঙ্গালুরু থেকে এসেছি। ব্যাঙ্গালোর থেকে এসেছেন, আপনি কদিন এখানে থাকবেন? তিন দিন, আর কালকে চলে যাব। কালকে সকালে চলে যাবেন, তিন দিন যে আছেন, কত টাকা দিতে হয়েছে আপনাকে? কোনো টাকা পয়সা লাগেনি। আচ্ছা, আপনার রুম নাম্বারটা দেখিয়ে দিই, কত নম্বর রুম আপনার? ৩০৫ নম্বর রুমে ইনি আছেন, আমি এনার ঘরটা একটু দেখে নেব। চলো, ৫ নম্বর রুমটা আমি দেখে নিই কৈবল্য ধামে। বাহ, বেশ ভালো বেড রয়েছে, বেড রয়েছে, আর এখানে সমস্ত জিনিসপত্র উনি রেখেছেন এসে আছেন বলে। টেবিল থাকবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, টেবিল থাকবে, ঠাকুরের ফটো থাকবে, সবকিছু থাকবে। আচ্ছা, এটা ঘরটা রেনোভেট হয়েছে বলে তাই আজকে এরকম অবস্থা, কিন্তু প্রত্যেকটা ঘর খুব সুন্দর। আর আপনি কদিন আছেন এখানে? এখানে তিন দিন। তিন দিন আছেন, ফ্যামিলি নিয়ে এসেছেন তো? হ্যাঁ, ফ্যামিলি নিয়ে। ফ্যামিলি নিয়ে এসেছেন, আচ্ছা আচ্ছা। এখানে এসে আছেন, এনাদের ব্যবহার কীরকম? খুব ভালো, খুব সুন্দর, আশ্রমিক তো খুবই ভালো হবে স্বাভাবিক, তাও আমি জিজ্ঞাসা করলাম। আর এখানে যে এসছেন, আমার সমস্ত বাংলাদেশের বন্ধু বান্ধব যারা আছেন আর গৌহাটি আসামের বা অন্যান্য জায়গার যারা, সবাই কিন্তু এই ভিডিওটা দেখতে পাবেন। আর এনার সঙ্গে আমি কথা বলে নিচ্ছি যে এখানে কি কি সুবিধা আছে, একটু বলে দিন যে আপনাদের সকালবেলার খাবার কীরকম আছে? সকালবেলা ভালো রুটি, ব্রেকফাস্ট রুটি তরকারি। আচ্ছা, সকালবেলা দুপুরবেলা চা দেয়, চা আপনি নিজে নিয়ে খেতে হবে, রেখে দেওয়া হয়। এটা কি টাকা লাগছে? না, টাকা লাগছে। আচ্ছা, আর দুপুরবেলার খাবার? দুপুরবেলা শুধু টাকা লাগছে, খাবার প্রসাদ, তাদের প্রসাদ ভোগ বলে ৬০ টাকা করে কুপন, রাত্রেবেলা ৬০ টাকা করে কুপন। আচ্ছা, বিকেলে? বিকেলে চা আছে, চা আপনি খেতে পারেন, চা খাওয়া যাবে, এখানে কোনো পয়সা লাগছে না। আর আপনারা যে কদিন আছেন এখানে? তিন দিন। তিন দিন থাকতে দেয়? আচ্ছা, তিন দিনে আপনি কত টাকা দিচ্ছেন? কোনো টাকা লাগে না। কোনো টাকা লাগে না, কিন্তু একেবারে কি থাকাটা ঠিক? নমস্কার দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বেঙ্গালুরু থাকি, ছিলাম ত্রিপুরাতে, আগরতলাতে ছিলাম। আচ্ছা আচ্ছা, আমাদের শীত করে বেঙ্গালুরু চলে গেছি। আচ্ছা, তাহলে কলকাতায় এলে আপনি এখানেই এসে থাকেন? এখানেই এসে থাকেন? বাহ, খুব ভালো লাগলো শুনে। তাহলে আপনারা দেখলেন যে কৈবল্য ধামে এসে কিন্তু থাকার খুব ভালো ব্যবস্থা রয়েছে। আর এখানে দাদা নিজে বললেন, নিজের মুখে, যে কৈবল্য ধামে এসে সম্পূর্ণভাবে আশ্রয় পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। তবে কিভাবে আসবে, কি কি লাগছে এটা বলে? লাগছে ওইখান থেকে, যে ওইখানকার যে মহিষামায়া মন্দির আছে, ঠাকুরের মন্দির থেকে, মন্দিরের সেক্রেটারির কাছে শুধু একটা চিঠি লাগে। আচ্ছা, এখানে কি অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও এসে থাকতে পারে? না না, শুধু রাম ঠাকুরের? রাম ঠাকুর না, শুধু রাম ঠাকুর না, অন্য আসতে পারে, মানে হিন্দু ধর্মের যারা আছে সবাই এখানে আসতে থাকতে। আচ্ছা, অন্য আশ্রম থেকে রিকমেন্ডেশন নিয়ে আসতে। ও, মানে কোন রাম ঠাকুরের আশ্রম থেকে রিকমেন্ডেশনটা নিয়ে আসতে হবে? আর আধার কার্ড বা কিছু লাগবে? আধার কার্ড লাগবে। আধার কার্ড লাগবে, অরিজিনালটা তো? অরিজিনালটি লাগবে, আধার কার্ড জেরক্স কপি জমা দিতে হবে। জেরক্স কপি জমা দিতে হবে। ধন্যবাদ দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। এই রুমের সঙ্গে এখানে বাথরুম রয়েছে দেখছি আমরা, এই যে পুরুষ বাথরুম এখানে রয়েছে। আচ্ছা, লেডিজ আলাদা আছে, এই বাথরুমগুলো রয়েছে। আমি ভিতরে ঢুকছি না, এখানটা দেখিয়ে দিই। ল্যাট্রিন কিন্তু বেশ পরিষ্কার, আর এখানে মিরার আছে দেখছি, এখানে বেসিন রয়েছে বেশ হাত ধোয়ার জন্য, পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে। এটা হচ্ছে লেডিস টয়লেট, লেডিস টয়লেটেও দেখছি আয়না রয়েছে খুব ভালো। আর এখানে আমি লেডিস টয়লেটে ঢুকছি, ঢুকে দেখিয়ে দিচ্ছি। এই যে
কমোড সিস্টেম রয়েছে আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। অনেকগুলো টয়লেট রয়েছে এখানে, টয়লেটের জন্য কোনো অসুবিধা হবে না। এটা স্নানঘর, আর গিজার আছে, গিজার রয়েছে, বালতি রয়েছে, আর কলের অ্যারেঞ্জমেন্ট দেখছি বেশ ভালো। এখানেও কমোড সিস্টেম, এখানে হ্যাঙ্গারও রয়েছে, আর এখানে এক্সস্ট ফ্যান রয়েছে, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর বাথরুমের মধ্যে গিজার রয়েছে, এটা আমার দেখে খুব ভালো লাগলো যে টয়লেটে গিজার রয়েছে, প্রত্যেকটা টয়লেটে গিজার রয়েছে, বালতি মগ সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মেঝেও পরিষ্কার ভীষণ। আর এখানে রয়েছে বেসিন, এই যে মহিলা টয়লেটের সামনেও রয়েছে বেসিন, আয়না রয়েছে, বেসিন আছে, সমস্ত পরিষ্কার, খুব পরিষ্কার। এখানে অনেক রুম রয়েছে, আমি একটা রুম দেখিয়ে নিয়েছি। এখানে প্রায় প্রতিটা রুমেই দেখছি বোর্ডার রয়েছেন, আর সেই জন্য সমস্ত রুম তো দেখানো সম্ভব নয়। আর সামনেই রয়েছে দেখুন রাম ঠাকুরের ফটো, বাহ খুব সুন্দর। আর ভীষণ ঝকঝকে তকতকে চারিদিক, যেদিকে দেখছি সেদিকটাই দেখছি খুব পরিষ্কার এবং খুব ঝকঝকে তকতকে। এই যে এই দিকেও দেখছি রুম রয়েছে, কিন্তু এখানে বোর্ডার রয়েছেন এবং ওনাদের কাপড় জামা এখানে শুকনো হচ্ছে। যারা এখানে প্রসাদ দিচ্ছেন দুপুরবেলা, তারা কিন্তু প্রত্যেকে খুব হাসি মুখে সকলকে সুন্দরভাবে প্রসাদ বিতরণ করছেন, এটা আমার দেখে খুব ভালো লেগেছে। শ্রী শ্রী রাম ঠাকুরের কৈবল্য ধামের এই অপূর্ব মাহাত্ম্য সবার সাথে শেয়ার করতে পেরে নিজেকে আজ ধন্য মনে হচ্ছে। এবারে বাড়ি যাওয়ার পালা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।